তো হ্যালো গাইস, আজকে আমরা যেতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় একটা ভয়ানক ম্যানশনে, যেখানে আটকে রয়েছে অনেক অনেক মানুষ আর যাদের ছাড়ানোর দায়িত্ব এসে পড়েছে গাইস আজকে আমাদের উপর। তো চলো গাইস, আজকে আমরা গিয়ে তাদের সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। কিন্তু তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটু লাইক করে দিও। তো চলো গাইস, এবার যাওয়া যাক গেমের দিকে। চলো ভাই। ওকে গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ম্যানশনের একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখান দিয়ে আমাদের আস্তে আস্তে ম্যানশনের ভিতরে যেতে হবে। আর যাওয়ার আগে আমি একটু চারিদিকে ঘুরে টুরে দেখতে চাই এখানে আছে কি কি ভাই। এখানে এই যে মাথায় একজনের কিরকম ছবি রবি আঁকা মানুষ রয়েছে, এখানে আরেকজন নাচানাচি করছে। হ্যালো ব্রো, কি হচ্ছে আপনার? আপনি কি ম্যানশনে এসে একটু বেশি খুশি? হ্যাঁ ব্রো, আমি একটু বেশি খুশি, তাই আমি নাচছি। ঠিক আছে ভাই, তুমি নাচতে থাকো, আমি যাই ভিতরে। চলো গাইস, এবার আমরা দরজাটা খুলি আর ভিতরে যাই। তো এখানে গাইস দেখতে পাচ্ছ তোমরা একদম ভাঙা কাঁচ ফাঁচ পড়ে রয়েছে আর এইখানে আরো একটা বল রয়েছে। তো আজকের গেমের ভিডিওতে গাইস আমরা একদম প্রথম থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে করতে যাব, কারণ এই ম্যানশনটা যেহেতু অনেক ভয়ানক তাই এগুলো আমাদের পরে গিয়ে কাজে লাগতে পারে। এখানে আবার এক্সিটের দৌড় দেখাচ্ছে ভাই, এইমাত্র তো ভিতরে আসলাম, এখনই আমরা বাইরে চলে যাব। চলো ঢুকে তো দেখা যাক। আরে ভাই, আমরা নিচে চলে আসলাম, কি রকম ট্র্যাপ ছিল এটা! আর গাইস এখানেও একটা বল রয়েছে। তোমরা কি জানো এই বলগুলোকে কি বল বলা হয়? এই বলগুলোকে গাইস বলা হয় ডিউজ বল, যেগুলো মাথায় লাগলে মাথা একদম ফেটে ফেটে যেতে পারে। আমি তো চেষ্টা করছিলাম এসব বল ফল নিয়ে পকেটে ঢুকিয়ে রাখবো, যখন এই ম্যানশনের মালিকটা আসবে তার মাথা ছুঁড়ে মারবো, কিন্তু দুঃখের ব্যাপার গাইস এই বলটা আমরা তুলতেই পারছি না। চলো কোনো ব্যাপার না, আমরা আগে যাবো। তার আগে ভাই তুই আমার আগে যা। এই এই এই, তুই আগে যা, তুই আগে যা, আমি জাস্ট দেখতে চাই এখানে কি ট্র্যাপ বেছানো রয়েছে। এখানে ভাই শুধু জাম্পের ট্র্যাপ? এ তো ভাই আমি প্রো প্রো, এতে ভাই এতে আবার কোনো ব্যাপার নাকি? জাম্প করতে করতে আমরা পড়ে গেলাম, হ্যাঁ এটা মানা যায় ভাই, এই জিনিসে ভাই আমি এত প্রো তাও কি করে পড়লাম। হ্যাঁ চলো এইবার আমি একদম ফটাফট যাবো। ও ভাই চলে এসছি আর একটা। ও দেখো ভাই, আগের বার মনে হয় গেমের গ্লিচ ফ্লিচ হয়েছিল, আমার দোষ ছিল না, আমি এসব একদম এক্সপার্ট। এখানে ভাই অনেক কিছু রয়েছে আর এগুলো আমাদের অন্যান্য গেমের মতো কিনতে বলছে, একবার তো ভাই এরা ফ্রি তো দেয় না, আমাদের শুধু কিনতে বলছে। তো এখানে আরো একটা দরজা রয়েছে, আমি জানি না এই দরজাটা এবার খোলার পরে আমাদের নিচে নিয়ে যাবে না উপরে। চলো খুলে তো দিয়েছি। আর এখানে সেই ইঁদুর মারার জিনিসপত্র, এরা যে ভাই এইগুলো কোন দোকান থেকে আনে, এর পরের বার আমি ঠিক খুঁজে বের করবো। চলো আপাতত আমি তো এখান থেকে আমি কেটে পড়ি ভাই, এগুলো আমি এক্সপার্ট। দেখো চলে এসেছি আমি এখানে। আর কি কি আছে ভাই এখানে? মাকড়সার জাল ফালতো থাকার কথা, দেখে তো তাই মনে হচ্ছে আমার। আর নইলে ম্যানশনের মালিক এখনই পাউচু করে আসবে এখানে। দেখো তোমরা আসবেই আসবে, ওই যে ওই দেখো ওই দেখো, আমি বলেছি না আসবে, ওই দেখো চলে এসেছে। আরে ব্রো, আমাদের মইদে উঠতে হবে, চল 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 আবার সবুজ কালারের লাভা, লাভা না পয়সন তাই তো আমি বুঝতে পারছি না। আমাদের জাম্প করে এটার উপর উঠতে হবে, চলো 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 চলো। এবার আমাদের এই পাশ দিকে ওইটা জাম্প করতে হবে, তাই তো চলো ব্রো একদম এক্সপার্ট আমি এইটাই। ও এক্সপার্ট, আরে ভাই এক্সপার্ট না, এক্সপার্ট না, একটু বেশি এক্সপার্ট হয়ে গেলেই তো ভুল। চলো কোনো ব্যাপার না গাইস, এবার আমি একটু কম এক্সপার্ট থেকে জাম্প করব। ও ভাই চলো চলে এসছি, এবার এর উপরে যাও তুমি, চলো 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 ভাই চলে এসছি চলে এসছি। এবার আমি পরে জাম্প করবো গাইস, আগে আগে আমি জাম্প করবোই না, আগের এবার আগে আগে জাম্প করে পড়ে গেছিলাম এই সবুজ পয়জনের ভিতরে, এবার তা একদম হতে দেওয়া যাবে না ভাই, একদমই হতে দেওয়া যাবে না। চলো এবার আমি এই শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকবো। আয় কাছে আয় কাছে আয় কাছে, এসো না, আমি চলে এসছি এখানে ভাই। দেখো ওই পাশ থেকে এই পাশে আসলাম, আর এখানে দেখো এই পাইপের ভিতর যে সবুজ কালারের পয়জন বেরোচ্ছে এইগুলো থেকে তো বেচে টেচে চলে এসছে। এবার না জানি এখানে আবার কি রাখে এই মালগুলো। এটা কি ভাই? এলিভেটার না? চলো এলিভেটারে ক্লিক করো ব্রো, চলো 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 জলদি চলো আমরা উপরে যাবো। আমাদের যে কোনো ভাবে এখান থেকে সমস্ত মানুষজনদেরকে বাইরেতে ফিরিয়ে নিয়ে যেতে হবে, কারণ ওদের বাড়ির লোক না গাইস আমার কাছে কন্ট্রাক্ট দিয়ে গেছে। তোমরা তো জানো যে আমি একটা এসকেপ ট্রেনিং সেন্টার খুলেছি আর সেখানে ওরা আমাকে কন্ট্রাক্ট দিয়ে গেছে, আমি যেন ওদের এখান থেকে একদম ঠিকঠাক বাড়িতে ফিরিয়ে দিই। আমরা আজকে সেটাই করবো। আর সেটা করার আগে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে মাকড়সার জাল ফাল রয়েছে আর এই যে একটা উল্টে পড়ে রয়েছে আমার মতো পাবলিক, এসেছিল লাফাতে লাফাতে কিন্তু পড়ে রয়েছে। চলো কোনো ব্যাপার না, চলে এসছি চলে এসছি চলে এসছি ভাই। ওরে শান্তি, এ আবার বাজাতে চলে এসছে, ও শান্তি ভাই। এটা কি ভাই, এটা কি, তোর কি খুব আসার দরকার ছিল এখানে? চলো গাইস, প্রথমবার তো আমি বুঝতে পারিনি, এর জন্য আমি একটা জাম্প করে এখানে জাস্ট একটু নিঃশ্বাস নিচ্ছিলাম, কিন্তু এবার তো বুঝতে পেরে গেছি এবার আমি আর নিঃশ্বাস নেবো না। কিন্তু ভাই এত গ্লিচ কেন হচ্ছে? হ্যাঁ গ্লিচ কেন হচ্ছে এখানে, আমি জোরে দৌড়াতে পারছি না। আরে ভাই, আরে ভাই এবার আটকে যাই। ও আই থিঙ্ক গাইস এই মালটা পিছন দিক দিয়ে চুম্বক ফুম্বক দিয়ে আমাকে টেনে ধরে রাখছে, এর জন্য আমি এখানে জোরে দৌড়াতেই পারছি না। চলো কোনো ব্যাপার না, এবার আমি চাবো। আরে ভাই দাঁড়া 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 দাঁড়া, এই দেখো গাইস আমি জোরে দৌড়াতেই পারছি না এখানে। এই যে ভাই এই যে আটকে যাচ্ছে, এই যে ও চলে এসছি চলে এসছি। উপর থেকে নিচে পড়ে আমি এটা কোথায় আসলাম? আমার সামনে আবার এরকম লেজার আটকানো। আর তোমাদের গাইস আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই মালগুলো এক জায়গায় লেজার আটকে ছিল, তার আশপাশ দিয়ে আমি চলে যাচ্ছিলাম এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে, আর সেই কথাটা এরা শুনে নিয়েছে আমার কাছ থেকে। তার জন্য এইবার দেখো চারিদিকে কোথাও ফাঁকাই রাখেনি। নাইস প্ল্যানিং ভাই, আমার কথা শুনে তোরা আমাকে আটকানোর প্ল্যান বানিয়েছিস। চলো কোনো ব্যাপার না, তোদের প্ল্যানে আমি জল ঢেলে দেবো। একটাতে চলে এসছি, এবার আরেকটা।
কোনো ব্যাপার না ব্রো, কোনো ব্যাপার না। আরে ভাই ব্যাপারই ব্যাপার, ব্যাপারই ব্যাপার ভাই, এরা কি করে রেখেছো এখানে? দেখো ভাই লেজারে তো এবার লেগেছিল না আমার গায়ে, হ্যাঁ কেন চিটিং করিস তোরা বলতো? কিন্তু কোনো ব্যাপার নেই গাইজ, একটু হলেও আমরা আশার আলো দেখেছি, আর সেই আলো নিয়ে আমরা, ওরে ভাই রে ভাই, সেই আলো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু আলোটা নিভে গেছে আবার। চলো কই বাদ নেই গাইজ, আরো একবার আমরা আশার আলো, চলো গাইজ এবার আমি আর কোনো কথাই বলবো না, একদম জাম করতে করতে যাব। এই পর্যন্ত চলে এসেছি ভাই, চোখ বন্ধ করে, চোখ বন্ধ ভাই, খোলাই থাক, চোখ বন্ধ করলে আবার লেদারের মধ্যে ঢুকে ভাই এক চান্স হই পারে। ফটাফট লাইক করো গাইজ, লাইক করো, তোমরা দেখলে এরা আমার কথা শুনে এখানে এরকম ভয়ানক লেজার লাগিয়ে রেখেছে, তাও আমি এটাকে টপকে চলে এসেছি গাইজ শুধু তোমাদের জন্য। তোমরা যাতে এই সমস্ত জায়গায় এসে ফেসে না যাও তার জন্য আমি এসে তোমাদের ট্রেনিং দিচ্ছি গাইজ, তার জন্য তোমরা একটা লাইক তো করতেই পারো, ফটাফট লাইক করে দাও, সাবস্ক্রাইব না করে থাকলে ভাই কি বলবো বলো, তোমাদের সাবস্ক্রাইব না করে থাকলে এখন ফটাফট সাবস্ক্রাইব করো। চলো এবার চলো আগের দিকে যাই আমরা, এখানে আবার কি রয়েছে জানি না, আবার মাকড়সার জাল ফাল আটকে রাখে এখানে। ও ভাই এখানে আবার লেজার, লেজারের ভিতর দিয়ে আবার ধোয়া ফোয়া মারছে মনে হয়। এক সেকেন্ড ভাই, এই লেজারে, ও লেজার আবার আপ ডাউন করছে ভাই রে ভাই, চলে এসছি। এ মাথায় লাগবে, বললাম না তোর মাথায় লাগবে, আবে শুনিস না কেন কথা তুই। চল তোর উপর দিয়ে যাবো, জাম্প করে তোর উপর দিয়েও যাবো, চলে এসছি এবার তোর নিচ দিয়ে যাবো, নিচ দিয়ে নিচ দিয়ে নিচ দিয়ে হয়ে গেছে, এবার তুই নাম 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 নাম, তুই ওট ভাই, তুই ওট 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 ওট, চলে এসছি চলে এসছি। আরে এখানে ভাই কি দরজা পাহারা দেওয়ার জন্য এরকম ভয়ানক জিনিস কেউ লাগায় দরজায়? ওরে ভাই এটা কি ভাই, লাভার এখান দিয়ে কোথায় যাবো, এদিক দিয়ে যাওয়ার রাস্তা? ওরে ভাই লাভা উঠছে, আরে এটা তোরা আগে বলবি না আমাকে যে এখান দিয়ে আবার এরকম লাভা ওঠার সিস্টেম রয়েছে? ভাই এগুলো কিন্তু তোরা চিটিং করছিস, হ্যাঁ আসার আগে আমাকে বলবি তো যে এখানে এরকম এরকম ব্যবস্থা আছে, মাঝখানে আবার এরকম লাভা ফাভা ওঠে, আমি ভাই এমনি এমনি চলে আসি নাচতে নাচতে সবাইকে বাঁচাতে, তারপরে আমাকে কে বাঁচাবে ভাই বলতো, কে বাঁচাবে, আমি নিজেই লাভায় ডুবে যাচ্ছি এরকম ভাবে। চলো গাইস কোনো ব্যাপার না, এবার আমি যাবো একদম, আর ভাই দাঁড়া 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 চলে ভাই, চলিয়ে চলিয়ে, ওয়ে ওয়ে ফটাফট ফটাফট, আবে গাধা জাম্পু করো ভাই, দরজা খোল ভাই, চলে এসছি ভাই রে ভাই, কি ডেঞ্জারাস জায়গা ছিল, লাভার বন্যা বো এতদিন আমরা দেখেছি, কিন্তু এবার লাভা ভাই উপরের দিকে উঠছিল, বেঁচে তো গেছি গাইজ। এর জন্য আরো একটা লাইক করো, তোমরা 10টা লাইক করে দাও, এক একজনের 10টা লাইক চাই আমি। চলো গাইজ এবার আবার আমরা আগে যাব, কিন্তু আমি জানি যে আমি আগে যাব ওই মালটা, যেই ম্যানশনের মালিক ও আমার পিছনে পিছনে আছে। এইখানে কি ভাই, আমাদের নির্ঘাত জাম করে এটাকে ধরতে হবে, না হলে নিচেই তো। আরে ভাই এ এ উড়ে গায়ে লাগাস না, গায়ে লাগাস না, গায়ে লাগালে তোর অবস্থা শেষ হয়ে যাবে, কিন্তু আমি বলে দিচ্ছি আগে থেকেই, ওইখানে নিশ্চয়ই কোনো পয়জন ফয়জন মালটা আটকে রেখেছে যার জন্য ফাঁকায় রয়েছে, সমস্ত বোঝার ব্যাপার আছে এখানে। দরজা তো খুলে দিয়েছি, আবার জানি না কি হবে এখানে আমার সাথে ভাই, এখানে সমস্ত খাট সোফা পাপা উঠছে কেন ভাই, আমাদের কি এর উপর দিয়ে যেতে হবে মনে হয়? চলো এ তো ভাই নাইস লেভেল ভাই, এই সমস্ত বাচ্চাদের লেভেল, চলো এই বুক শেলফের উপর চলো, এবার চলো এই টেবিলের উপর চলো ভাই, চল তুই উপরে ওঠ, উপরে উঠলে তারপর আমরা জাম্প করবো, তার আগে থেকে না, আবে উপরে ওঠ গাধা, উপরে ওঠ উপরে ওঠ, এবার জাম্প কর। আগের বার মনে হয় দরজাটা আমার মাথা আটকে গেছিল, ওর জন্য পড়ে গেছিলাম। আর এই মালটা দেখো গাইজ, এখানে কিরকম দাঁত বের করে হাসছে, তোর হাসা আমি বন্ধ করবো ভাই, এখানে হরর মিউজিক লাগিয়ে রেখেছে। এবার কি তোর কোলের ভিতরে ঢুকে যেতে হবে? না না এদিকে মার্ক দেখাচ্ছে, ভুলেও যাইনি ওইদিকে, আমি ভালো করেছি, নইলে মালটা আমাকে কোলেই বসিয়ে রাখতো। এখানে এই দেখো দরজা রয়েছে, চল দরজা খোল। এবার ভাই এগুলো নেই, আরে ভাই এখানে আবার গর্ত করে রেখে দিয়েছে, দেখি কি করছে আমার সাথে, আবার উপর থেকে নিচে নেমে বললাম আমি। আচ্ছা ঠিক আছে, প্রথমবার তো বুঝতে পারিনি আমি, তুই এখানে আমার জন্য অনেক ট্র্যাপ করে রেখেছিস আমি জানি, যেহেতু তুই জানতে পেরেছিস যে সবাইকে আমি বাঁচাতে আসবো তার জন্য তুই আমার সাথে এরকম করছিস, ঠিক আছে ভাই নো প্রবলেম, এখান দিয়ে হয়তো আমাদের এরকম, ও এতক্ষণে বুঝলাম, এই দেখো গাইস এখানে এরকম লাল লাল গুলোর উপর দিয়ে জাম্প করে যেতে হবে, প্রথমে তো আমি ভেবেছিলাম এগুলো মনে হয় লাভার ছোট ভাই, এগুলো গায়ে লাগালে আমাদের অবস্থা শেষ হয়ে যাবে, কিন্তু না এগুলোই আমাদের উঠে উঠে যেতে হবে। চল ভাই চল, তোর বড় ভাইয়ের কাছে নিয়ে চল আমাকে, জলদি জলদি চল জলদি ভাই, আমার অতক্ষণ দাঁড়ানোর টাইম ছিল না। আর এবার আমার এরকম ভাবে আশপাশের এগুলো দেখে মনে হচ্ছে মাঝখানে একটা দুটো ভাঙবে ভাই, আমি জানি ভাঙবে, এটা তো ভাঙেনি ভাই, এটা ভাঙতে পারে, ওই দেখো আমি বললাম না এটা। চলো গাইজ এবার আমরা জাম্প করবো এটাই, চলো চলো চলো, এটা জাম্প করেছি, আগের বার এটা ভেঙে গেছিল তাই আমি জাম্প করবো এটা, এবার এটাই আমি চলে এসেছি, এবার দেখো গাইজ এটা জাম্প করলে এটা ভেঙে যেতে পারে তাই আমি জাম্প করবো এটা। এবার দেখো গাইজ এখানে একটা মাথা কাটানোর ট্রিক রয়েছে, সেটা হচ্ছে আমরা এই দুটোর মধ্যে থেকে যদি এটা চুজ করি তাহলে আমি একদম লিখে দিচ্ছি গাইজ এটা ভেঙে পড়বে, তার কারণ হচ্ছে এতক্ষণ আমরা এরকম কোনা কোনে দিয়ে আসছিলাম সেরকম ভাবেই ওই মালটাও প্ল্যানিং করে এটাকেই ভেঙে রেখেছে, কারণ যদি আমরা কোনা কোনে এসে এটাই জাম্প করি এটা ভেঙে যাবে, তাই গাইজ আমরা আমাদের ব্রেন খাটিয়ে এটাই জাম্প করবো। আর এই দেখো আমরা চলে এসেছি, এবার বুঝলে তো গাইজ আমাদের এখানে কিরকম ট্র্যাপ লাগিয়েছিল, তো তো জানে না যে ওর এখানে কে এসেছে ভাই, আমি সমস্ত মাস্টারই করি। ওরে ভাই মালটা আমার পিছন দিক দিয়ে আসছে, চল চল দৌড়া দৌড়া দৌড়া, টাইম নেই ভাই দৌড়া।
ওই সেই রেড লাইট গ্রিন লাইটের মধ্যে কিছু একটা ব্যাপার আছে ভাই, আমি দাঁড়িয়ে থাকবো এখানে তাহলে আর হয়তো মালটা উঠবে না, যে লাইট চেঞ্জ হবে তখন উঠবো। এইবার চলো। ওই দেখো আমি বললাম না রেড লাইট হলে তখন আমরা যেতে পারবো না, এখানে সেই রেড লাইট গ্রিন লাইটের মতো ব্যাপার আছে। এই তো আমি ভাই এবারও যাবো না, চল চল রেড লাইট, রেড লাইট আমি শান্তিতে দাঁড়াবো, ডু নট মুভ। ভাই দেখো এতক্ষণ আমরা এটাকে ক্র্যাক করে ফেলেছি গাইজ, এবার চলো 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 দাঁড়া ভাই দাঁড়া, বেশি তাড়াহুড়ো করবো না আমরা, চলো আয় এবার তুই আমাকে মেরে দেখা শালা, এতক্ষণ আমি তোর প্ল্যান বুঝিনি, এবার তো বুঝে গেছি। সবুজ 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 দাঁড়া, চলো গাইজ আমি এতখানি চলে এসেছি, আবার দাঁড়িয়ে পড়বো আমি, এই দেখো দাঁড়িয়ে পড়েছি। আরে এই সামনে কি ভাই, ওই মালটা ছোট বাচ্চা বসে রয়েছে মনে হয়, ওইটার কি আমরা ধরে ফেলবো এটাকে, এখানে একটা দরজা তো থাকা কথা ভাই, দরজা আছে কোথায় ভাই, দরজা 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 দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া, পরে আমরা চেষ্টা করবো এখান থেকে পালানোর, আগের থেকে রিস্ক নেবো না। এদিকে আমাদের এই ডাব্বাটার উপরে উঠে পাঁচিলের ওই পাশে যেতে হবে, আবার জাম্প কর, এতক্ষণে কাজের কাজ করেছিস, এবার এই পাশ থেকে ওই পাশে চল। এবার এখানে আমার ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, ক্রস চিহ্ন কি আমাদের পা লাগাতে হবে কি লাগাতে হবে না ভাই, লাগিয়ে তো দিয়েছি ভাই, চলো এবার চলো চলো। ও ভাই আরে আটকে গেলি কেন ভাই, মাথা কেন আটকালো, তো আমাদের এই দরজাটা খুলতে হবে, ইউ নিড এ কি টু ওপেন দা ডোর। আবে কি আবার কি ভাই, কি এর ভিতরে নেই, ও ভাই কি পেয়ে গেছি এর ভিতরে ছিল, চল 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 চল, এবার খুলে গেছে, আবার তো আমরা সেখানেই আসলাম, সেখানে কেন আসলাম আমি, আরে ভাই এবার কি আমার তোর কোলের ভিতরে ঢুকতে হবে নাকি ভাই। গাইজ আমার মনে হয় এবার আমাদের লাল মার্ক করা দরজা যেতে হবে না, এখানে একটা এক্সিট মতো কিছু দেখাচ্ছে যেটাকে আগেরবার দেখাচ্ছিল না, চলো আমরা এটার ভিতরে যাই, দেখা যাক এর ভিতরে কি আছে ভাই, গর্তপাত কোরানে তো এখানে, আবার এখানে একটা এলিভেটর রয়েছে, চলো এলিভেটরে উঠি আগে আমরা, চল ভাই প্রেস কর এলিভেটরে। তো গাইজ উপরে আমরা চলে এসেছি, দরজা খোল ভাই, দরজা খোল দরজা খোল, ও দরজা আবার এরকম কাটা রয়েছে এখানে, চলো এখান থেকে আমাদের যেতে হবে জাম্প করে করে, চলো ভাই চলো চলো চলো, একটা মই রয়েছে মই দিয়ে আমরা উঠে পড়বো। আর ভাই একটা পাইপের ভিতরে ঢুকে বললাম, এই সমস্ত পাইপের ভিতরে ঢুকতে আমার ভাই খুব অসুবিধা হয়, জানি না কোথায় ভাই কি সমস্ত মশা ফসা থাকে, কামড়ে ফামড়ে দেয়, আবার ভাই সেই লাভার রাজত্ব চলে এসেছে, চল এর উপরে উঠে যাবো ভাবলাম ভাই, হবে না তাই তো, এর উপর দিয়ে চলতে স্লোলি স্লোলি, এই সমস্ত লাভায় আবার হাওয়া বেরোয় না, কিন্তু সামনের দিক দিয়ে লাভা বেরোচ্ছে, লাভা তো না হাওয়া বেরোচ্ছে ভাই, চামড়া যেন না লাগে, চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, ভাই এগুলো কি, এগুলো কি ভাই, চারিদিক দিয়ে পয়জন বেরোচ্ছে, তারপরে আবার এইগুলো উল্টে পড়ে রয়েছে কেন, চলো আমাদের এগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে সাবধানে সাবধানে যেতে হবে ভাই, কোনো রিস্ক নেবো না আমরা, এখানে ভাই অনেক কষ্টে পৌঁছেছি আমরা, একদম রিস্ক নেবো না। আরে মাথা আটকে গেল কেন ভাই, তোর মাথা কেন আটকাল, হবে নিচে নাম নিচে নাম তুই, এবার আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ, মানে ভাই আমরা বাড়িয়ে বেরিয়েছি, আমার সামনে তো মালটা অপেক্ষা করছে, কিছু একটা উল্টো পাল্টা আছে ভাই এখানে, আমরা যে দুই কদম আগাবো মালটা আমার পিছনে আসবে, আমি জানি আসবে তো আসবে, ওই দেখো গাইস আসা শুরু করে দিয়েছে। ওরে ভাই একটা না অনেকগুলো রয়েছে, কি করবো আমরা এখানে ভাই, গাছ ফাঁস তো উল্টো ভাই, এইগুলো কি করছে এরা আমার সাথে, আরে ভাই চলেছি এখানে ভাই, আর একটা বোর্ড টানানো রয়েছে, এটা আবার কি লেখা রয়েছে, ওয়াও ইউ ম্যানেজ টু স্কেপ ফ্রম মিস্টার ক্রেজি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্লেইং, আই এম স্টিল ওয়ার্কিং টু দ্য আপডেট দ্য এক্সপিরিয়েন্স, সো আই হোপ ইউ কাম ব্যাক অ্যানাদার ডে উইথ ইউর ফ্রেন্ডস। আচ্ছা তোরা আমাদের কিসব আপডেট ফাপডেটের ব্যাপারে বলছে, আপডেট আসলে আমরা এখানে আসবো, আর এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ স্কেপ লিটল ক্রেজি টাওয়ার বলে আরো একটা গেম রয়েছে, আই থিঙ্ক গাইস এটার নেক্সট পার্ট। তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যদি চাও যে আমি এই স্কেপ লিটল ক্রেজিস টাওয়ারটাকে খেলি তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, আর গাইস নিচে দেখো যে দুপাশে দুটো আমার ভিডিও লিংক আসছে, অবশ্যই ক্লিক করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।